থিম ভাবনায় প্রতিবারই নজর কাড়ে বসিরহাটের নবোদয় সংঘ। এই সংগঠনটি বিশেষ করে মহিলারা পরিচালনা করেন। এই নবোদয় সংঘ এবার 75 বছরে পা দিল। তারা তাদের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বহন করে চলেছে। এই সংঘ সারা বছর কিছু না কিছু করে, তাদের মানুষের পাশে থাকাই মূল উদ্দেশ্য। প্রতি বছর কালী পুজোয় তারা তাদের আলাদা বার্তা দেয় মানুষের কাছে। বসিরহাট মানুষের কাছে এই কালী পুজো উপলক্ষে একদিকে শীত বস্ত্র থেকে শুরু করে অনাথ শিশুদের কোনো ভাই ফোঁটা দিয়ে সামাজিক কাজ করে চলেছে। তাই তাদের সামাজিক কাজের মধ্য দিয়ে এবছরে সিকিমের চাকদা মন্দির এক অভিনবত্বে ছোঁয়া দিয়েছে। প্রতি বছরই নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন কিছু করে দেখানোর মূল লক্ষ্য তাদের কাছে এবারের তাদের পুজো। পথ শিশু, দুস্থ, অনাথ শিশু সহ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন বসিরহাটের নবোদয় সংঘের সদস্যরা। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান এবং স্বাস্থ্য শিবির, দুস্থদের হাতে বস্ত্র সহ একাধিক সামগ্রীও তুলে দিলেন এই ক্লাবের সদস্যরা। বছরই কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করি। আমাদের এটা প্রায় 75 বছর পড়ছে পুজো, তাই আমরা এবারেও চেষ্টা করছি কিছু নতুনত্ব, একটা থিম চেষ্টা করার। সেই জন্য আমরা সিকিমের যে চার ধাপ সেটাকে আমরা সামনে রেখে এই মন্দিরের থিমটা করেছি। পুজো বাদে আমাদের বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম আমরা করে থাকি। স্পেশালি আমরা পুজোর সময় ভাইফোঁটার সময় আমরা গণ ভাইফোঁটা করি। সেখানে আমরা অনাথ বাচ্চাদের দাঁড়িয়ে সে তাদের মাধ্যমে আমরা পুজো দিই, এই তাদেরকে ফোঁটা দেওয়ার মাধ্যমে করি, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এছাড়াও সারা বছরে কোনো না কোনো যদি কিছু শুভ্রা ঘোষ সহ বিশিষ্টজনেরা। মূলত সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে নবোদয় সংঘের সদস্যরা মানুষের পাশে সারা বছর থাকার চেষ্টা করেন। আর এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় চোখে পড়ার মতো। বসিরহাট থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।